অভিনন্দন এএনএম নিউজের পক্ষ থেকে প্রবীর বিকাশ সরকারকে আমরা সাদর অভ্যর্থনা জানাই। প্রবীর বিকাশ সরকার বাংলাদেশের নাগরিক। তিনি গত 35 বছর যাবৎ শিল্পোন্নত দেশ জাপানে বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন তার একটা কাজে। এর মধ্যে তিনি আমাদেরকে কিছু সময় দিয়েছেন, কিছু কথা বলেছেন। আমরা সেই কথা, তার কথা আমরা আমাদের দর্শক এবং পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাকে প্রথমে স্বাধীন সম্ভাষণ ধন্যবাদ। আপনি 35 বছর জাপানে আছেন। জাপান এমন একটা দেশ যে দেশ শিল্পী উন্নত, এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর প্রথম স্বীকৃতিদাতা দেশগুলোর মতো উন্নত। তো এই দীর্ঘ 35 বছরে সে বিষয়ে অবস্থান করে আপনি কী বুঝছেন আমাদের বাংলাদেশের উন্নয়নে, ঠিক উন্নয়নে জাপানের অবদান কীরকম বলে আপনি মনে করেন? ধন্যবাদ। জাপান বাংলাদেশ সম্পর্ক বা জাপান বাংলা সম্পর্ক যেটা আমরা বলি, সেটা আধুনিক যুগে 100 বছরেরও বেশি হয়ে গিয়েছে। আমরা হয়তো অনেকেই জানি না যে এই জাপান বাংলা সম্পর্কটা তা ব্রিটিশ আমলে ভারত এবং জাপান সম্পর্ক সেটা সূচনা হয়েছিল 1902 সনে কলকাতায়। জাপানের নমস্য পণ্ডিত শিল্পাচার্য প্রতাপরা দিনশি ভারতে গিয়েছিলেন। সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা প্রমুখ ব্যক্তিদের সঙ্গে মিলিত হন এবং একটা বন্ধুত্ব গড়ে তোলেন। সেই থেকেই জাপান বাংলা সম্পর্ক সৃষ্টি। এবং রবীন্দ্রনাথও 1901 সালে তিনি জাপান ভ্রমণ করতে চেয়েছিলেন, তার ইচ্ছে ছিল, কিন্তু সেই ব্যস্ততার কারণে নানা কারণে হয়ে উঠেনি। 1916 সনে রবীন্দ্রনাথ প্রথম জাপান যান, এবং দুই দেশের শিক্ষক, গবেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নানা পেশার লোকজন ভারতে যাতায়াত করেন, এবং রবীন্দ্রনাথের বন্ধু বা রবীন্দ্রনাথের সহকর্মী অনেকেই শান্তিনিকেতন থেকে, কলকাতা থেকে জাপানে গিয়েছেন। তারও আগে 1893 সালে যখন শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলন হয়, সেখানে ভারত থেকে আমন্ত্রিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ, এবং স্বামী বিবেকানন্দ জাপান থেকে উনি আমেরিকাতে গিয়েছিলেন এবং জাপানে 10 দিনের মতো জাপানে অবস্থান করেছিলেন। তখনই জাপান তিনি দেখার সুযোগ পেয়েছিলেন এবং তখনই তিনি মন্তব্য করেছিলেন যে এত সুন্দর একটি দেশ, এত সুশৃঙ্খল জাপান এবং এত পরিশ্রমী দেশটাকে তারা ছবির মতো করে রেখেছে, আমাদের তরুণ ছেলেমেয়েরা জাপানে আসা উচিত, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, ভারত থেকে নির্দেশে গড়ে তোলা উচিত ছিল, তিনি তার লেখায় মন্তব্য করেছেন। প্রতাপরা দিনশি স্বামী বিবেকানন্দের সে বিখ্যাত তার ভাষণ শুনেছিলেন ধর্মীয় সম্মেলনে, সেটা শুনে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন যে তিনি জাপানের এরকম একটি ধর্মীয় সম্মেলন তিনি আয়োজন করতে চান। সে উপলক্ষে তিনি ভারতে গিয়েছিলেন। তো অনেক অবশ্য বলেন যে তার পিছনে আরও কিছু উদ্দেশ্য ছিল, যেমন ভারতের স্বাধীনতার বিষয়ে ভারত তখন বিদেশের উপলি করে, এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার পরে জাপানের যে স্বীকৃতি এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে জাপানের অবদানের কথাটি জানতে চাইছি। সে কথাই বলছি আমি যে হঠাৎ করে তো বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক হয়। জাপানের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার পর যে আজ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে জাপানের যে অবদান, সেটা কিন্তু একদিনে হয়। এটার জন্য বলেছিলাম যে এটার পটভূমি আছে, যে ইতিহাস আছে, সেই যে 100 বছর ইতিহাস রবীন্দ্রনাথ এবং অপর তিনশিলের মাধ্যমে জাপান বাংলা সম্পর্কে দ্বিপাক্ষিক সম্পর্কে সূচনা হয়েছিল, এবং সেটা অনেক দীর্ঘ ইতিহাস, 100 বছরের ইতিহাস কম নয়। সেই ইতিহাস নিয়ে অনেকেই একেবারেই গবেষণা হয়েছে কথা বলব না, কিন্তু যেভাবে গবেষণা হওয়ার কথা ছিল, যেভাবে দুই দেশে বা তিন দেশে কথা হওয়ার কথা ছিল, বা শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর প্রয়োজন ছিল, সেটা কিছু হয়নি, যে কারণে ইতিহাসগুলো অনেকেই জানেন না, অজানা রয়ে গেছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হয় বাংলাদেশে, তখনই জাপানের বিশেষ করে জাপানা যারা বাঙালির সাথে সম্পৃক্ত যারা ছিলেন, রবীন্দ্রনাথকে যারা জানতেন, রবীন্দ্রনাথের ভক্ত, নেতা সুভাষচন্দ্র বসুর ভক্ত বা রাসবিহারী বসুর ভক্ত, অথবা সৈক ট্রাইব্যুনালের বিচারপতি রাধা বিনোদ পাল যাওয়ার জন্য বাংলাদেশে, এদের ভক্তরাই
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় জাপানের জনমত গঠন করেছিলেন, তাদের আন্দোলন করেন এবং শরণার্থী শিবিরে সংগ্রহের টাকা পাঠান এবং বাংলাদেশকে জাপান স্বীকৃতি দেয়। মূলত এই কঠোর ইতিহাসটার কারণ এবং আমরা জানি যে স্বাধীনতার পরে যে বাংলাদেশে জাপানের যে অবদান বা উন্নয়ন আন্দোলন, এটা আসলে এই ইতিহাসের কারণ। এই ইতিহাসটাকে তারা মর্যাদা দিচ্ছে, সম্মান দিচ্ছে। হয়তো আমরা সেই ইতিহাসটা জানি না বলেই আমরা এই সম্পর্কটা সেভাবে মর্যাদা দিতে পারছি না বা সেই সম্পর্কে আমরা জানি না। অর্থাৎ আমাদের উচিত জাপানি বাংলা সম্পর্ক আরও জোরদার করা, আরও উন্নত করা, যাতে দুই দেশের মধ্যে আমাদের আরও সম্পর্ক নিবিড় হয়, আমাদের ছেলেমেয়েরা সে দেশে পড়তে যাবে, জাপানের ছেলেমেয়েরা আমাদের দেশে আসবে। তোলাই মত জাপানের সময় আমরা জানি যে ভারতের সম্পর্ক গভীর এবং অনেক ঐতিহাসিক একটা সম্পর্ক সূত্রে তো এই ব্যাপারে আপনার গবেষণা কথা আমরা শুনেছি। আপনি বেশ কিছু গবেষণা করেছেন জাপান ইন্ডিয়া রিলেশনের পর, এই ব্যাপারে যদি কিছু বলেন। আমি একটু আগেও বলেছি যে জাপান ভারত তখন ভারত বলতে বাংলা অঞ্চলটাকে বোঝাতে, কারণ আমরা ব্রিটিশ কলকাতা তখন ভারত ব্রিটিশের রাজধানী, ভারতবর্ষের রাজধানী কলকাতা। সুতরাং কলকাতা কেন্দ্রিকই ছিল কিন্তু ভারতের সাংস্কৃতিক উন্নয়ন বা আমাদের সাহিত্য নিয়ে, শিল্প নিয়ে, সংস্কৃতি নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে সমস্ত কিন্তু কেন্দ্র ছিল কিন্তু কলকাতা। সুতরাং জাপানের সঙ্গে যখন আধুনিক যুগে এই সম্পর্কটা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কটা কিন্তু কলকাতা কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। তো সুতরাং আমরা তখন কিন্তু ভারত বলতে কিন্তু আমরা এই বাংলা অঞ্চলটাকে বোঝাতাম, এবং যেহেতু দুই বাংলা ওখানে একটি বাংলা ছিল। তো ভারত জাপান সম্পর্কে বলতে গেলে যে সম্পর্কের ব্যাপারটা আমি কিছু গবেষণা করেছি, সেটা আসলে মূলত কিন্তু দুই বাংলাকেই নিয়ে, দুই বাংলা এবং জাপান সম্পর্ক। সেখানে বিশেষভাবে জাপান ভারতের সম্পর্কটা সেটা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। বিশ্বযুদ্ধের পরে আপনি একটু ভালো করে জানেন যে বিশ্বযুদ্ধের পরে জাপানের চোখে ট্রাইব্যুনাল, মিলিটারি ট্রাইব্যুনাল অনুষ্ঠিত হয়েছিলো। সেখানে ভারত থেকে গিয়েছিলেন প্রতিনিধি হিসেবে বিচারপতি রাধা বিনোদ পাল, কিন্তু ওনার জন্ম হয়েছে কুষ্টিয়াতে, কিন্তু উনি বড় হয়েছেন কলকাতায়, পড়াশোনা করেছেন কলকাতায় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন। আমরা যদি অবসরভাবে কল করি টোকিও ট্রাইব্যুনালে ওনার গান জানান, এবং জাপানিরা বিশেষভাবে রাধা বিনোদ পালের কাছে কৃতজ্ঞ যে এই টোকিও ট্রাইব্যুনাল 11 জন বিচারপতির মধ্যে রাধা বিনোদ পালিয়া প্রতিবেদিনে ভিন্ন মত বা ভিন্ন রায় দিয়েছেন, যেই কারণে জাপানিরা মনে করে জাপান নির্দোষ। আসলে আর বাকি 10 জন বিচারপতি জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হত্যাকাণ্ডের জন্য হোক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে কোনো বা সাম্রাজ্য বিস্তারের কারণেই হোক তারা অভিযুক্ত পারছে। কিন্তু জাপানিরা মনে করে যে রাধা বিনোদ পাল নিরাপত্তা রায় দিয়েছেন, এবং তিনি নিজেও বলেছেন তারা আমি নিরাপত্তা রায় দিয়েছি। জার্মান যেভাবে পরিকল্পিতভাবে উনিকে হত্যা করেছে পরিকল্পিত, কিন্তু জাপান কিন্তু সেরকমভাবে কোনো পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড তারা কোনো এশিয়া ঘটায় নিয়ে, সেগুলো যুদ্ধের মধ্যে অনেক ঘটনাই ঘটতে পারে এবং যুদ্ধের মধ্যে মানুষ মারা যাবে, সেটাও স্বতঃসিদ্ধ। পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে, সে একই ব্যাপার। কিন্তু জাপান তখনও কিন্তু প্রথম সাম্রাজ্যবাদ ছিল, জাপান সাম্রাজ্যের রাষ্ট্র ছিল, একটা শক্তি ছিল, কিন্তু জাপান পূর্ববর্তী সাম্রাজ্যবাদকে অনুসরণ করেছে। সে রাধা বিনোদ পালও কিন্তু বলেছে যে জাপানের বড় ভুল ছিল, সে পূর্ববর্তী সাম্রাজ্যবাদকে অনুসরণ করে এই যুদ্ধে জড়িয়ে অনেক ঘটনার সে জন্ম দিয়েছে, অপ্রীতি ঘটনার জন্ম দিয়েছে, মানুষ মরেছে বা জাপানের মানুষ মেরেছে। আবার পাশাপাশি এটাও আমরা দেখতে হবে যে আরেকটা দিক রয়ে গেছে, সেটা হচ্ছে যে জাপান যদি দ্বিতীয় বিশ্বে না জড়াত তাহলে কিন্তু আমরা এশিয়া মুক্ত হতো না, ভারতবর্ষ মুক্ত। আপনি আপনার কাছ থেকে আমরা রাধা বিনোদ পালের সম্পর্কে শুনলাম, বিচারপতি রাধা বিনোদ পাল। তো এই রাধা বিনোদ পাল আপনি বললেন কুষ্টিয়া, আমাদের জানা মতে তিনি কুষ্টিয়ার চুয়াডাঙ্গা অংশে তিনি পড়াশোনা করে বড় হয়েছেন, জন্ম হয়েছেন কুষ্টিয়া উপজেলা, পরবর্তীতে তিনি চুয়াডাঙ্গাতে পড়াশোনা করছেন স্কুল লেভেল, দেন তিনি কলকাতা গিয়ে হায়ার এডুকেশনটা অর্জন করেন। কিন্তু এই রাধা বিনোদ পাল জাপানের ইতিহাসে যে উল্লেখযোগ্য অবদানটি রেখেছে, তো এই রাধা বিনোদ পাল সম্পর্কে আমাদের এই বাংলাদেশের মানুষ সেটা করতে জানে না, বাংলাদেশের মানুষ জানে না বললেই চলে, এবং কি আজকের প্রজন্মের জাপানিরও রাধা বিনোদ পালের নাম জানেন না, কলকাতার লোকেরাও এটি সব না, কলকাতার লোকেরা জানে। আমি রাধা বিনোদ পালের জ্যেষ্ঠ সন্তান প্রশান্ত কুমার পালের সঙ্গে তার ডোবালের আমি সাক্ষাৎ করেছি 2006 দিকে, তখন তিনিও বললেন যে না, রাধা বিনোদ পাল সম্পর্কে অনেক কিছু জানে না এবং তার সম্পর্কে ভারতে কোনো স্মৃতিফলক হয়নি বা কোনো জাদুঘরও হয়নি। কিন্তু জাপানে রয়েছে, জাপানে তার দুটি স্মৃতিফলক আছে, একটা টোকিও, একটা কিয়োটোতে রয়েছে। তাছাড়া পাল শিমোনাকা স্মৃতি জাদুঘর নামে একটা জাদুঘর জাপানে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশে তার কোনো প্রতিষ্ঠানে বা তার সম্পর্কে কোনো কেউ কোনো আলোচনাও করেননি, তার নিয়ে গবেষণাও করেননি,
একটা দিক এখনো কিন্তু রয়ে গেছে। এর পিছনে কোনো কারণ আপনি অনুসন্ধান করেছেন কি? না, সেটা হয়েছে এই জন্য যে রাধাবিনোদ পালের সঙ্গে জাপানের যে সম্পর্ক সেটা নিয়ে আসলে গবেষণা হয়, সেটা নিয়ে কোনো গবেষণা হয়নি, লেখালেখি হয়নি, কোনো অনুসন্ধান হয়নি। সুতরাং মানুষকে না জানালে বা কোথাও না পড়ালে তো মানুষ জানবে না, এই অপ্রচারটা হয়নি বলেই ইতিহাসটা সম্পর্কে বাঙালি রাখুন। আপনি দীর্ঘদিন জাপানে থেকে আপনার আমাদের বাংলাদেশের যুব প্রজন্ম, তরুণ প্রজন্মের সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী অথবা কোনো পরিকল্পনা কথা আপনি স্বপ্নের কথা বলবেন? দেখুন, আমি একসময় তরুণ ছিলাম এবং এই তরুণের স্বপ্ন নিয়ে আমি জাপানে গিয়েছি, জাপানি ভাষা শিখেছি, জাপানি সংস্কৃতি পড়াশোনা করেছি এবং জাপানে আপনি খুব ভালো করে জানেন জাপানে যেটা প্রক্রিয়া করেছিলাম মানচিত্রে, মাসিক মানচিত্রের সাথে 12 বছর করেছি। সুতরাং তরুণদের যে স্বপ্ন, তরুণদের স্বপ্নের শেষ নেই, তরুণদের স্বপ্নকেই তরুণদের স্বপ্নের মাধ্যমে কিন্তু একটা জাতি এবং একটা রাষ্ট্র কিন্তু গড়ে উঠে। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশের তরুণরা কিন্তু মেধাবী হওয়া সত্ত্বেও এটা আসলে দেশের ভিতরেই কিন্তু অবহেলিত, এতে দেশের ভিতরে না আছে এদের জন্য সুশিক্ষা, না আছে সুসংস্কৃত বহন হওয়ার জন্য প্রতিষ্ঠা, সরকারি বেসরকারিভাবেই তরুণদের জন্য এখানে কিছু নেই বললেই হয়তো অভিজ্ঞতা বলা হবে না, আসলে বলে সেজন্য প্রচেষ্টাও নেই। কিন্তু আমাদের সেই প্রচেষ্টাগুলো করা দরকার, আমাদের প্রবীণদের সঙ্গে আমাদের নবীদের প্রতিনিয়ত মত বিনিময় হওয়া দরকার। আমাদের প্রবীণ তাদের ঘরে তারাতে ঘরে বসে আছেন, তাদেরকে বের করে আনার জন্য আমাদের কোনো প্রচেষ্টা নেই, সরকারিভাবে নেই, বেসরকারিভাবে নেই। আমাদের শিশু প্রজন্ম তাদের নিজস্ব কোনো খেলার মাঠ নেই, তাদের কোনো প্রতিষ্ঠান নেই এবং তাদেরকে সুনাগরিক করে গড়ে তোলার জন্য কোনো সুস্থ পরিকল্পনা আমাদের নেই। বিশ্বাস অনেক পরিবর্তন হয়েছে, 21 শতক এশিয়ার, এশিয়ার জন্য আইনস্টাইন বলে গেছেন 21 শতক এশিয়ার জন্য, কিন্তু তারও কোনো প্রতিফলন আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি না। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আমাদের সরকারি বেসরকারিভাবে দুভাবেই আমাদের শিশু প্রজন্মকে আমাদের চিন্তা করতে হবে, তাদের মেধা বুদ্ধি এবং প্রতিভা বিকশিত ঘটে, বিকশিত হয় তার জন্য আমাদের ক্রমাগত চেষ্টা করতে হবে। কারণ আমরা বাঙালি হিসেবে আমাদের দেশটা আমরা কিন্তু আর কোথাও যাওয়ার জায়গা আমাদের, আমাদের দেশটাকে আমাদেরই সমৃদ্ধ করে তুলতে হবে, বসবাসযোগ্য করে তুলতে হবে, এই দেশে আমাদের থাকতে হবে, এই দেশে থাকতে হয় তাহলে আমাদেরকে সভ্য জাতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, আমাদের সমৃদ্ধ হতে হবে, আমাদেরকে সম্পূর্ণ হতে হবে। এবং আমি বলি যে বাঙালির একটা পথই শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে বাঙালি ইনোভেশন করা ছাড়া বাঙালি জাতিকে বাঁচানো যাবে। আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত, কিন্তু আমাদের জনসংখ্যা অনেক বেশি, তাদের মুখে তাদের জীবনযাপন যদি আমরা নির্বিঘ্ন করতে চাই, নিরাপদ করতে চাই, সমৃদ্ধ করতে চাই, আমাদের ইনোভেশন ছাড়া কোনো উপায় নেই। এবং সেই ক্ষেত্রে কিন্তু জাপানের সঙ্গে যে বাঙালির একটা মিল লক্ষ্য করা যায় এই জন্য যে জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু জাপানের ইনোভেশনের মাধ্যমে, তাদের উদ্ভাবন শক্তির মাধ্যমে, তাদের ক্রমাগত চেষ্টার মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে জাপান আজ টিকে আছে। এবং জাপানের মধ্যে প্রকৃতপক্ষে এত উন্নত দেশ, সভ্য দেশ এবং এত আন্তর্জাতিকভাবে খুব সহযোগিতা সম্পন্ন একটা দেশ, আমার মনে হয় না বিশ্বাস দেশে আছে। আমরা জাপানের থেকে অনেকেই শিখতে পারি এবং জাপান থেকে আমাদের অনেকেই শেখা দরকার। এবং জাপানের খুব আগ্রহ বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ তরুণ প্রজন্ম নিয়ে এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে, আমাদের উচিত সমন্বিত হয়ে জাপানিদের সুযোগ করে দেওয়া, তাদের সঙ্গে একাত হয়ে কাজ করার জন্য। আমি বাংলাদেশের শিশুদেরকে নিয়ে অনেক আগে একটা স্বপ্ন দেখেছিলাম, এই শিশুদের একটি নিজস্ব মিডিয়া থাকে যেখানে শিশুরা লিখবে, শিশুরা তাদের কথা বলবে, তাদের সমস্যার কথা বলবে, তাদের আশার কথা বলবে, তাদের স্বপ্নের কথা বলবে, তাদের ভবিষ্যৎ আদর্শের কথা বলবে, তারা সাহিত্য চর্চা করবে, সংস্কৃতি চর্চা করবে, সংগঠন করবে, তারা মত বিনিময় করবে, বড়দের ইন্টারভিউ তারা নিজেরাই নেবে, বড়দের কাছে তাদের একটা মেলামেশা হবে, মত বিনিময় হবে, যে তারা তাদের নিজের জীবনটাকে তারা নিজেরা গড়ে তোলার জন্য তারা সুযোগ পাবে। সব এই কিছু চিত্র আমি একটা মাসিক প্রক্রিয়া শুরু করেছিলাম, আমরা তো দেখেছেন নানা কারণে আমি প্রজেক্টটা বহু দূর এগিয়ে নিতে পারিনি, কিন্তু আমি মনে করি এটা একটা মাইল স্টেপ। শুধু আমার এই করতে থাকে স্কুলের ছেলেমেয়েরা শতভাগ লেখাই ছিল, তারা লিখত, তারা আসত, এবং একটা আমাদের বাংলাদেশের পরিবর্তন হলে কিন্তু আমাদের শিশুদের অবশ্যই শিশুদের আমাদের বিষয়ভাবে চিন্তা করে, বিশেষ শিশু ছাড়া আমাদের কোনো ক্ষতি। আপনি আমরা জেনেছি যে আপনার অনেকগুলি বই আছে বাংলাদেশ জাপান এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষা উন্নয়ন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার গবেষণালব্ধ বই পুস্তক অনেকগুলি বেরিয়েছে। তো এই বইয়ে আপনার কোন কোন ভাষায় আপনার প্রকাশিত হয়েছে? হ্যাঁ, আমার এই পর্যন্ত অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, এগুলো বিশেষভাবে জাপানের ইতিহাস নিয়ে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের যে বিরাট পরিবর্তনটা, জাপান কীভাবে 30-40 বছরের মধ্যে আবার সে পুনর্গঠিত হলো এবং বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হলো, জাপান খুব কঠিন ছিল। এই আমি নিজেও গবেষণা করেছেন, বিভিন্ন প্রবন্ধ লিখেছি, সেটা একটা বিষয়। তারপরে এসে জাপান এবং রোহিঙ্গা সম্পর্কের অজানা দিক, সেটা নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করছি। আমার কয়েকটি বইও কলকাতা থেকে এবং বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে।
তার বাইরে রয়েছে আমাদের ভারতীয় স্বাধীনতা যুদ্ধ এবং বঙ্গবন্ধু জাপান নিয়ে আমার কিছু প্রবন্ধ রয়েছে এবং আগামী বছর আমাদের জাতির পিতা সনাতন জন্য বার্ষিক বিশ্ব বলে আমাদের খুবই কাজ করি নিয়ে কাজ করছি। আর তো বিভিন্ন প্রসঙ্গ রয়েছেই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাপানের বিভিন্ন সাংস্কৃতিক যোগাযোগ বা সাংস্কৃতিক সম্পর্ক বিনিময়, বাণিজ্য সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক বিনিময়, এগুলি আমার অনেক প্রবন্ধ রয়েছে, বই রয়েছে। এটি হচ্ছে যা করা যে জাপান, বাংলাদেশ, ভারত এই দুটা দেশ যাতে শান্তির জন্য অবদান রাখতে পারে, আমাদের সাংস্কৃতিক সম্পর্ক, আমাদের শিক্ষাগত সম্পর্ক বা আমাদের ধর্মীয় সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক আরও গাঢ় আরও নিবিড় হয়, আমরা যেন পরস্পরকে বুঝতে পারি, সংযত করি এবং এশিয়ার জন্য, এশিয়ার শান্তির জন্য, বিশ্বের শান্তির জন্য আমরা একসঙ্গে কাজ করতে পারি, এটি আমার মনে হয়। আপনি কিছুক্ষণ আগে স্বপ্নের কথা বলছিলেন যে শিশুদের নিয়ে, এই ব্যাপারে আপনি দীর্ঘদিন যে আপনি অবস্থান করছেন, আপনার ব্যক্তিগত কোনো উদ্যোগে ব্রিজ টু মেকিং এ ব্রিজ বিটুইন জাপান, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, এই ব্যাপারে আপনার কোনো ব্যক্তিগত উদ্যোগ? আমি একটু উদ্যোগ নিয়েছিলাম যে কিশোর চিত্র নামে একটা পত্রিকা, যে একটা পত্রিকার মাধ্যমে যদি প্রথমে আমি আমার দেশের শিশুদেরকে উদ্বুদ্ধ করতে পারি গবেষণার ব্যাপারে বা সাহিত্য চর্চার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, বা দেশটাকে তারা কীভাবে দেখছে, তাদের ভবিষ্যৎটা কী, তাদের মেধা বিকাশের ক্ষেত্রে আমি আমাদের দেশের শিশু প্রজন্মকে প্রথমে উদ্বুদ্ধ করে, আমার স্বপ্ন ছিল যে পত্রিকাটাকে আমি নিয়মিত করবো, আমি দুই ভাষায়, জাপানি ভাষায় বাংলা ভাষায় করবো, তাহলে হচ্ছে জাপানি ভাষা জাপানি ছেলেমেয়েরা এই পত্রিকাটা পড়তে পারবে এবং তাদের মধ্যে মত বিনিময় হবে, তাদের মধ্যে একটা সাংস্কৃতিক বিনিময় হবে, তাদের মধ্যে বন্ধুত্ব পর্যন্ত সম্পর্ক গড়ে উঠবে। এবার আমার খুব ইচ্ছে ছিল যে আমার এই প্রকল্পটাকে ভারত পর্যন্ত সম্প্রচারিত করা যাবে, আমি জানি না ভবিষ্যতে, আমার এখন ইচ্ছে মনে যায়নি, আমার খুবই চেষ্টা থাকবে এবং চেষ্টা করছি যে ভবিষ্যতে পত্রিকাটা আবার নতুন করে প্রকাশ করার জন্য, যাতে আমার এই স্বপ্ন সত্যি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি বিকাশ সরকার, আপনার স্বপ্ন সফল হোক আমরা সেই কামনা করি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।